প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিতে বিষয়ে পরিপত্র জারি করে সিদ্ধান্ত জানিয়েছে সরকার মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে এই পরিপত্র জারি করা হয় পরিপত্রে বলা হয়েছে সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় জনসমাগম এড়ানোর লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন স্থগিত করা হয়েছে অতএব মেয়াদোত্তীর্ণ এবং শিগগিরি মেয়াদোত্তীর্ণ হবে এমন ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার বা ইউনিয়ন পরিষদ আইন দুই হাজার নয় এর একশো এক ধারা মোতাবেক বিদ্যমান ইউনিয়ন পরিষদ সমূহকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হল গত তেসরা মার্চ প্রথম ধাপের তিনশো একাত্তরটি ইউপিতে এগারোই এপ্রিল ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছিল ইসি কিন্তু করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় ওই নির্বাচন স্থগিত করা হয় পরে গত তেসরা জুন এক বৈঠকে একুশে জুন ভোটগ্রহণের তারিখ পুনর্নির্ধারণ করে ইসি নির্ধারিত একুশ জুনে দুইশো চারটি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় আর সীমান্তবর্তী এলাকায় করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় একশো সাতষট্টি ইউপির ভোট স্থগিত করা হয় আজ এপর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ